নমস্কার, কেমন আছেন সবাই? কিউই মর্নিং এ আপনাদের সকলকে স্বাগত। কালকে পার্টি তো হয়ে গেছে, এবারে ঘরদোরের অবস্থা ঝড়ের পরের অবস্থার মতো। তো চলুন ঘরদোর পরিষ্কারের কাজে লেগে পড়ি। কত চকলেট! তুই একটা খা। ভালো বল, সকালটা ভালোই শুরু হলো তোর। চকলেট আর কতক্ষণ থাকে? চকলেটটা খোলা হয়েছে, ছেলেটা অলরেডি দুটো তিনটে খেয়ে নিয়েছে, তো আমরাও ভাবলাম একটা একটা করে খাই। তো দেখুন, তিনটে ফ্লেভার ছিল, তিনটেই একটা একটা করে খুলে রেখেছি। এটা সাদাটা, এটা এই চকলেটটা, আর এটা ডার্কটা, ডার্ক চকলেটটা। ঘর দোরের অবস্থা দেখেছেন, এই হলো ব্যাপার। একটা পার্টি হলে পার্টিটা তো হয়ে যায়, তারপরে এইসব পরিষ্কার করা। এমনিতে আজ আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে, চারিদিকে দেওয়ালে আইসক্রিম কেক সব ভর্তি। একটু একটু পরিষ্কার করেছি, ওই পাশের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর কালকে রাত্রিবেলা খানিক বাসন টাসনও মেজেছি, আর পারছিলাম না, পায়ে ব্যথা হয়ে গেছিল একেবারে। তারপরে এই রণদীপ করবে ভ্যাকুম। এই যে আর একটা ঘর, মেঝে তো সব কুটোকুটি পড়ে আছে, জামা কাপড় গুলো রাখার জায়গা নেই, ওয়ার্ড্রপ গুলো একেবারে যা তা অবস্থা হয়ে রয়েছে। এই বিছানার চাদর গুলো সব কাচতে দেবো, ওয়াশিং মেশিন পুরো ফুল, কালকে আবার সেগুলো দিতে হবে। এই যে এখানে সব পিৎজা কোল্ড ড্রিঙ্কস এর ইয়েগুলো এখনো ফেলা হয়নি, রয়েছে সব। এই যে দেখুন কি অবস্থা চারিদিকের। আর এখানে একজনকে দেখুন, এই মেসে জিনিসপত্রের মধ্যে একটুখানি যে মা বাবাকে একটু হেল্প কর জিনিসপত্র গোছাতে, তা নয়, তার মধ্যে কম্পিউটার গেম চালিয়ে ব্যবস্থা করে বসে পড়েছে। জানে এখন যদি মাকে বলে সব কিছু সরিয়ে ব্যবস্থা করতে, তাহলে মা খেলতে দেবে না। এই যে এখানে সব পড়ে আছে, কেকের বাক্স, এর মধ্যে আবার কে একটা এইখানেই ফেলে দিয়েছে। দেখুন কি অবস্থা চারিদিকের, একেবারে যা তা অবস্থা। কার্পেটটার উপর দেখবেন কি করেছে, কেক না কি ফেলেছে, কার্পেট আমার গেছে। এই যে এগুলো সব পুরো ডিপ ক্লিন করতে হবে, যা তা অবস্থা হয়ে রয়েছে। এমনিতে বেডরুমটা তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, কিন্তু দেখুন এখানে গাছ ফাছগুলো কি অবস্থা করেছে, গাছের পাতা ছিঁড়েছে, এখানে কিছু একটা ফেলেছে, কোল্ড ড্রিঙ্কস মোল্ড ড্রিঙ্কস কিছু একটা ফেলেছে। আর বাচ্চাগুলো এত বদমাইশি করে, এই যে এখানে রংটাও ছড়িয়ে দিয়েছে, যা তা। এইসব নিয়ে এখন পড়ে থাকতে হবে বসে বসে। চাটনি পাঁপড় সব পড়ে আছে, খাবার নিতে নিতে সবাই তুলেছে। এই যে কালকের একটু পাঁপড় পড়েছিল, পাঁপড়গুলো রেখেছি যাতে মচমচে থাকে, চেষ্টা করেছি রাখার। আর এখানে একটু রাইস আছে, এই যে কালকের একটু রাইস। এই রাইস কুকারটা আমার একটা বন্ধুই দিয়েছে, এটা কালকে ইউজ হয়ে গেছে, ওই ওকে বলেই বললাম যে তাহলে খুলেই ফেলি রাইস কুকার। তো চলুন পরিষ্কার করতে শুরু করি। এই যে পরিষ্কার হচ্ছে, পরিষ্কারের বহরটা একবার দেখুন সবাই, এই যে দেখাচ্ছি, মানে পরিষ্কার হয়ে গেছে, তবুও মানে ঘষতে হবে, ঘষতে হবে, নইলে অয়েল অয়েল একটা তেল চিটচিটে ব্যাপার থেকে যায়, তুমি তো বুঝবে না। একবার সাবান দিয়ে মুছলে আবার তারপর জল দিয়ে মুছতে হয়। আচ্ছা দেখুন শ্রেষ্ঠ কি করছে, পৃথিবী উল্টে গেছে, তাও তার খেলা আর বন্ধ হচ্ছে না। খেলাটা এবার বন্ধ কর, লাঞ্চ টাঞ্চ করবি তো নাকি? না, কোনোদিনই বন্ধ করবো না। কটা বাজে একবার দেখুন, আড়াইটা বাজে, আমাদের খেলাচ্ছি, এবার অঙ্ক করার টাইম হয়েছে।
এখন রাত্রির হয়ে গেছে, তো সারাদিন ঘর পরিষ্কার করতে করতেই কেটে গেছে। গিফট খোলা হয়নি বিশেষ, তো শ্রেষ্ঠ এখন লাফাচ্ছে গিফটগুলো খুলবে বলে। তা ওই খুলুক, খোল। Yesterday my mom and dad's anniversary was going on and they gave us some gifts who came to their anniversary. So today I'm going to just open two and it's 12 o'clock in the night. So let's just start. পুরো প্যাকেট থেকে বার কর। এই দেখুন, খুব সুন্দর হয়েছে গিফটটা বলুন। এটা আমাদের একটা ফটো, ওরা এই কাপের ওপর, কফি মগের ওপর প্রিন্ট করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। ফেসবুক থেকে পেয়েছে, ব্যাপক হয়েছে, তাই না? তো চলুন পরের গিফটটা দেখি। আস্তে আস্তে, ধর ধর ঠিক করে। এটাও আমাদের ফটো, দুটো ফটোকে বাঁধিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে বলুন। দুটো গিফটই ব্যাপক হয়েছে, দুটোই আমার মা বাবার ছবি। হ্যাঁ, এগুলো সব আমাদের অনেক পুরনো ছবি, বিয়ের পরে পরে তুলেছিলাম, রণদীপি সব তুলেছিল, সেই ফটোগুলো ওরা বাঁধিয়ে দিয়েছে। এই ফটোগুলো আমাদের নৈহাটির বাড়িতে খুব বড় করে একটা বাঁধানো আছে, সব ফটো একসাথে কোলাজ করে, তো এখানেও রইল আলাদা করে আবার বাঁধানো। তো এই কপটার উপরে যে ছবিটা আছে সেই ছবিটা এখানেও আছে, দেখুন। না, ওটা আলাদা ছবি, ভালো করে দেখ। এটাতে তো আঁচল ধরা টানার ছবি, আর এটা হচ্ছে সাইকেলে বসে। হ্যাঁ, সেম ড্রেস। আজকে বুধবার, এখন দুপুর 1:30 মতো বাজে। আমি আর শ্রেষ্ঠ ভাবলাম বাকি গিফটগুলো তাহলে খুলেই নিই এবার, তো ওই বসেছে খুলতে। তো লেটস স্টার্ট। সো দিস ইজ আ গিফট ফ্রম মাই পাঞ্জাবি ফ্রেন্ড, হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। সো লেটস ওপেন ইট, হোয়াট হি গেভ মি। গিভ ইউ নয়, আমাদেরকে দিয়েছে, তোকে দিয়েছে নাকি? ও ফ্যামিলি, ও আচ্ছা, ফ্যামিলি গিফট, ওই জন্য তিনটে ব্যাগ দিয়েছে, একটা বাবার, একটা মায়ের, একটা তোর। She has the biggest one. My dad has some working, that's why for the chemicals. And I have some kids, I was like some cars to play, but there are nothing that can fit here, right? Eta bedangsha diyeche aur ma diyeche tinte ladies bed set, dekhtei pachhen. Etar sathe ekta chocolate chilo, ki chocolate ball, Ferrero Rocher, the richest chocolate in the world. সেটা খাওয়া হয়ে গেছে, তো সুন্দর হয়েছে বলুন। সো উই শোড ইউ দা ফেরেরো রোচার, এই যে তিনটে ব্যাগের সেট, নিয়ে ঢুকিয়ে রাখ। দিস ওয়ান ইজ ফর মি মামি। লুকস লাইক নেসপ্রেসো। ওপেন ইট। বাচ্চাদেরই আনন্দ বলুন, কি গিফট না গিফট খুলতে। ব্রো,
super good. They gave me a cup and another cup. And these are like tea plates. এগুলো স্টিলের, দেখুন কি সুন্দর দেখতে না? Yeah, these look like CDs. এবার এটা খোল, ভেতরে কাঁচের জিনিস আছে, বারবার বলেছে। আস্তে এটা খুব ভারী ওর পক্ষে, ওই জন্য ও ধরতে পারছে না। এই যে হোম লেখা আছে, সুন্দর দেখতে হয়েছে। এটা শর্মিষ্ঠা দি দিয়েছে, ওর সাথে একটা কার্ড আছে, দেখ ওই বাক্সটা যেটা ইয়ে করলি ওটার সাথে একটা কার্ড আছে, দে। এই যে সুপর্ণ অ্যান্ড রণদীপ, হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি উইথ লাভ ফ্রম শর্মিষ্ঠা দি অ্যান্ড কৌশিক দা। এটা পাঠিয়েছে, আর সেটা কে? কিংশুক ব্রাদার। হ্যাঁ, আর ওদের ছেলে কিংশুক দা, শ্রেষ্ঠর কিংশুক দা। এটা শুভ দিয়েছে, এই গিফটটা খুব ভালো, রাইস কুকার। আমাদের এখানে ছিল না একটা, তো ও দিয়ে গেছে। তার আগের সপ্তাহতেই নববর্ষের পার্টি ছিল আমার বাড়িতে, তো আমি এমনি ভাত রান্না করছি হাঁড়িতে, সেই জন্য ও এই গিফটটা দিয়েছে, যাতে আমার অসুবিধা না হয় ফ্যান ঝরাতে। ও আর অঙ্কিতা আর দৈবিক তিনজনে মিলে এই গিফটটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। পার্টির দিনকে আমি এটা ইউজও করেছি, আর পার্টির আগের দিনকেই ও দিয়ে গেছিল, কিন্তু সেদিনকে আর খোলার টাইম ছিল না। আর ওদের ছেলেটা খুব কিউট। এটা একটা ফুল গাছ, এটাও অ্যানিভার্সারির দিনকে পেয়েছি, বেশ সুন্দর দেখতে বলুন। এটা ব্যাগের মতো ঢোকানো ডিজাইন করেছে, ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে। এই যে লাস্ট গিফট, এটা দিয়েছে প্রসেনজিৎ দা, সঙ্গীতা সাভি। এর ভেতরে একটা অ্যানিভার্সারি কার্ড আছে, ভেতরে উইশ করেছে আমাদের দুজনকে। আর এর সাথে একটা $100 নোট ছিল, সেটা অবশ্য বার করে নিয়েছি। তো এই ছিল সব কটা গিফট। আর ওইখানটা দেখা, আর স্বপনরা যে ফটো ফ্রেমটা দিয়েছিল সেটা ওখানে লাগিয়ে দিয়েছি, দেখুন সুন্দর লাগছে তাই না? আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই, টাটা।